আমিও মুখিয়ে থাকতাম যে কবে আমার সিনেমা ঈদে মুক্তি পাবে। তো সাডেনলি আজিজ ভাই আমাকে ফোন করে, ফোন করে আমাকে বলে যে একটা অতিথি চরিত্র আছে নশোভা, খুবই অল্প সময় কিন্তু ভীষণ জরুরি, যে এই চ্যানেলই খুলছি না কেন শুধু চলচ্চিত্রের কথা। ডেভেলপমেন্ট তো আসলে অনেক জায়গার আছে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিন্তু ভালো অনেক প্রেম দিয়ে সিনেমাগুলো বানাই। আমি তো আসলে চাতক পাখির মতো অপেক্ষায় থাকি যে কবে একজন ডিরেক্টর আমার মানে প্যাশনটা বুঝতে পারবেন, আসলে উনি কেন আবির চ্যাটার্জি এটা আমি বুঝতে পেরেছি। আবিরদা মানেই হচ্ছে মজা, আবিরদা মানেই হচ্ছে সেটে উনি ঢোকা মাত্রই মনে হয় পুরো মহলটার এনার্জি চেঞ্জ হয়ে যায়। তো আমিও মুখিয়ে থাকতাম যে কবে আমার সিনেমা ঈদে মুক্তি পাবে এবং আমার পোস্টার এত বড় বড় আর্টিস্টের সাথে থাকবে, কারণ আমি তো আসলে সিনেমা করার জন্যই এতদিন ধরে নিজেকে তৈরি করছি, সেটা পাপেট থেকে নিয়ে শুরু করে থিয়েটার, পথনাটক বলেন, আপনি আমার ওটিটি বলেন, যেটাই বলেন না কেন আমি কন্টিনিউয়াসলি বিভিন্ন ধরনের ওয়ার্কশপও করছি শুধুমাত্রই যাতে আমি সিনেমা করার জন্য রেডি থাকতে পারি। ঈদে আসলে মানুষের মাইন্ডসেটটাই থাকে, তারা বিভিন্ন জিনিস দেখতে চায়। তো সেই জায়গা থেকে আমরা যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে এবং আজকেও হাউসফুল আলহামদুলিল্লাহ। সো জিনটিও ভীষণ ভালো চলছে, সো ভীষণভাবে আশাবাদী। খুবই ভৌতিকভাবেই আমি সাজ্জাদ হোসেন মানে ওখানে যিনি একজন অভিনেতা আমাদের মেঘনা কন্যাতেও রয়েছেন এবং উনি জিনটুতেও আছেন, খুবই দারুণ অভিনেতা। তো উনি অ্যাকচুয়ালি আজিজ ভাইকে বলছিল যে নশোভাকে এই এই চরিত্রটার জন্য ভাবো। সো আজিজ ভাইয়ের সাথে এর আগে আমার জীবনেও দেখাও হয়নি, কথাও হয়নি। তো সাডেনলি আজিজ ভাই আমাকে ফোন করে, ফোন করে আমাকে বলে যে একটা অতিথি চরিত্র আছে নশোভা, খুবই অল্প সময় কিন্তু ভীষণ জরুরি। তো এই ভীষণ জরুরি জায়গা থেকে আমাদের একটা এমন একটা লুক দরকার, এমন একজন পারফর্মার দরকার, আমরা চাই যে আপনি কাজটা করেন। তো আমি স্ক্রিপ্ট দেখতে চেয়েছিলাম এবং উনি আমার এত ছোট চরিত্র তবুও উনি আমাকে পুরো স্ক্রিপ্ট দিয়েছিল এবং আমি পুরোটা স্ক্রিপ্ট করে যখন হ্যাঁ বললাম, সো আমি খুবই এনজয় করছি। ওনারা একেবারেই খুবই হাসতে খেলতে কাজটা করে, আর সেই ঢাকাটা ভুবন মাঝি, চন্দ্রবতী কথা, ছায়াবৃক্ষ, যেই চ্যানেলই খুলছি না কেন শুধু চলচ্চিত্রের কথা, তার মানে কি মানুষের আমাদের দর্শকদের মাথায় এবং মননে আমরা জায়গা করছি যে না আমরা এগোচ্ছি। ডেভেলপমেন্ট তো আসলে অনেক জায়গার আছে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিন্তু ভালো অনেক প্রেম দিয়ে সিনেমাগুলো বানাই, কিন্তু আমার কাছে মনে হয় মার্কেটিংয়ের জায়গাটাতে আমরা এখনও অনেক পিছিয়ে রয়েছি এবং সেটার জন্য আলাদা কোনো বাজেট রাখা হয় না। বড় বাজেটের সিনেমাগুলোর জন্য হয়তো বা মার্কেটিংয়ের জন্য বাজেট রাখা হয় এবং মার্কেটিংটা আমরা মানে থাকে না অনেক মানে সিনেমার প্ল্যানিংয়ের সাথে সাথে মার্কেটিংয়ের প্ল্যানিংটাও একই সাথে চলা উচিত, যে জায়গায় ওই জায়গায় প্রফেশনালিজমটা আমার মনে হয় এবং আশাটা খুব জরুরি এবং আর্টিস্টদেরকেও সেইভাবে অ্যাপ্রোচ করাটা জরুরি, প্রযোজকদেরকেও সেভাবে অ্যাপ্রোচ করাটা জরুরি। এটার নাম হচ্ছে যত কাণ্ড কলকাতাতে। তো আমি ওই যে বললাম, আমি তো আসলে চাতক পাখির মতো অপেক্ষায় থাকি যে কবে একজন ডিরেক্টর আমার মানে প্যাশনটা বুঝতে পারবেন এবং আমায় ডাকবেন। সো অনেক অনেক দত্ত স্যার যে ওপারে থেকে আমার প্যাশনটা বুঝতে পেরেছেন সেটার জন্য আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ এবং ওনার সিনেমার মেইন লিডে আমি আছি এবং ওখানে আমার খুবই প্রিয় একজন কলিগ অ্যান্ড অভিনেতা আছেন আবির চ্যাটার্জি। অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে আমার এই সিনেমাটি করার সময় যে আসলে উনি কেন আবির চ্যাটার্জি এটা আমি বুঝতে পেরেছি, মানে উনি অসাধারণ মানুষ হিসেবে, অসাধারণ অভিনেতা হিসেবে, অসাধারণ কলিগ হিসেবে অসাধারণ, এবং পুরো টিম অ্যাকচুয়ালি ওখানে তো শুধু আবিরদা ছিলেন না, আরও যারা যেসব বাঘা ভাগা অভিনেতা অভিনেত্রী ছিলেন তাদের কাছ থেকে আমি আসলে যে কটি দিন ছিলাম মনে হয় 45 দিনের মতো, মানে আমি এখনও প্রতিনিয়ত ওনাদের কথা, ওনাদের সহযোগিতা মিস করি, মানে ওনারা অসাধারণ এক অভিজ্ঞতা নিয়ে আমি এসেছি। সো দুর্গা পূজায় সেটা রিলিজ পাবে এবং ইনশাল্লাহ নেক্সট মান্থে আমি ডাবিংয়ে যাবো। সো আমার জন্য দোয়া করবেন। আবিরদা মানেই হচ্ছে মজা, আবিরদা মানেই হচ্ছে সেটে উনি ঢোকা মাত্রই মনে হয় পুরো মহলটার এনার্জি চেঞ্জ হয়ে যায়। মানে আমি যেহেতু একটু ওই যে বললাম একটু চুপচাপ, একটু কম কথা, তো উনি এটা বুঝতে পেরেছিল যে আমাকে রিল্যাক্স করতে গেলে ওনাকে একটু মানে মজা করতে হবে। সো উনি যেইভাবে সিচুয়েশান হ্যান্ডেল করতেন যে খুব কঠিন কাজও আমার জন্য সহজ হয়ে যেত।